এক সময় বিশ্বকাপে অংশগ্রহণ করাই স্কটল্যান্ডের জন্য ছিল স্বপ্নের মতো। সেই স্কটিশরা এখন বিশ্বকাপে বড় বড় দলগুলোকে খুব সহজেই হারিয়ে দিচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে 42 রানে হারানোর পর দলের অধিনায়ক রিচি বেরিংটন বলেছেন, আগের বছর বিশ্বকাপের সপ্তম আসরে বড় দলগুলোকে হারানোর আত্মবিশ্বাস পেয়েছিল তার দল, আর সেই আত্মবিশ্বাস এসেছিল বাংলাদেশকে হারিয়ে। এবার সরাসরি মূল পর্বে কোয়ালিফাই করলেও 2021 বিশ্বকাপে প্রথম পর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে পাওয়া 6 রানের সেই জয় দিয়ে যেন পালাবদলের সূচনা হয়েছিল স্কটল্যান্ডের ক্রিকেটে। গত বছর বেরিংটনরা খেলেছিলেন কাইল কোয়েডজারের নেতৃত্বে, এবার তিনিই নেতার ভূমিকায়। দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে পেরে মহাখুশি এই স্কটিশ অধিনায়ক। তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেরিংটন বলেন, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে পেরে আমরা অনেক খুশি। গত বছরের বিশ্বকাপে অনেক স্মৃতি আছে, আমরা আমাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিলাম এবং সেই ম্যাচ থেকেই আত্মবিশ্বাস পেয়েছি। বাংলাদেশকে হারানোর পর গ্রুপ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 12 উঠেছিল স্কটিশরা, এবারও পাচ্ছে সুপার 12 সুবাস। বেরিংটন বলেন, সেই জয়ের পর বিশ্বাস জন্মেছে, আমরা ভালো লড়াই করতে পারি। ভালো দলের বিপক্ষে আমাদের ভালো খেলতে হবে তা জানতাম, আমরা সামর্থ্য কাজে লাগিয়ে পরিকল্পনা যতটা সম্ভব বাস্তবায়ন করেছি, আমরা করতে পারবো, এই বিশ্বাস সবসময় ছিল। টি টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে 5ম বার অংশগ্রহণ করেছে স্কটল্যান্ড। প্রথম 2 আসরে অংশ নেওয়ার পর 2010, 2012 এবং 2014 সালের আসরে খেলার যোগ্যতা অর্জন করেনি স্কটিশরা। এরপর 2016 সালে খেললেও গ্রুপ পর্ব টপকাতে পারেনি, 16 দলের মধ্যে হয়েছে 14তম। আর গত আসরে তো গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ওরা সুপার 12 খেলেছিল। এবারও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বেরিংটনের দল। তাই তো এবার স্কটিশদের সুপার 12 মোটামুটি নিশ্চিতই বলা যায়। 19 অক্টোবর স্কটল্যান্ডের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, আর তৃতীয় ম্যাচ 21 অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে। বিকাশ অ্যাপে এলো সিটি ইসলামিক সেভিংস, শরিয়া মোতাবেক টাকা জমাই মুনাফাও পাই। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 13 বারের দেখায় স্কটিশদের জয় মাত্র 3 বার আর হার 7 ম্যাচে, আর জিম্বাবুয়ের বিপক্ষে 4 বারের দেখায় 1 জয়ের বিপরীতে হার 3 ম্যাচে। মুকাদ্দেস হোসেন, BDCricTime।